মাশাআল্লাহ, গুগল ম্যাপের রাস্তা দেখে মনে হলো যেটা হয় পিচ ঢালাই হবে নাকি ইট পাড়া রাস্তা হবে, যেটা তো টোটালি মেঠো পথ। এই জন্যে বলে কখনো গুগল ম্যাপকে বিশ্বাস করতে নাই, এবারে বিশ্বাস করে প্রায় ধরা খেয়ে গেলাম। যদিও বলবো না পুরোপুরি ধরা, কারণ অন্তত রাস্তা তো আছে, কোনো বাড়ির ভিতর দিয়ে নিয়ে যায় নাই। এই যে এটা একটা কি বলবো, রাস্তা না কর্দমাক তো আমার ভাষা নাই, এটা গ্রামে এটা স্বাভাবিক, এই বিষয়ে কিছু বলতেছি না, যাই আর কি করার। তবে এখন আমাকে ডান দিকে যেতে হবে, যা বুঝলাম বাম দিকে শর্ট এলেও যাইতাম না, কারণ রাস্তাটা জঘন্য, এদিকে কি হবে তাল্লাই জানে। ভাঙা চোরা কোনো বিষয় না আমার জন্যে, আমার জন্য বিষয় আছে কাদা, কাদা হইলে আমি আর সেখানে নাই, এখন বাধ্য হয়ে যেতে হচ্ছে। আহা, সামনে দেখে তো আরো মনটা জুড়িয়ে গেল। এখন আমি কি একটা লাফিয়ে যাবো না ঝাঁপিয়ে যাবো না গড়িয়ে যাবো কিছু ঠিক করতে পারতেছি না। দেখি সাইড দিয়ে চিকন চিকন ফালি রাস্তা পাই কি না, আছে তবে কত দূর আছে এটাও জানি না, সবই অজানা আসলে, রোডটাই অজানা আমার। তবে প্রাকৃতিক পরিবেশটা যথেষ্ট সুন্দর, এটা যারা শহরে থাকে তারা খুবই মিস, এটা যারা শহরে থাকে তারা খুবই মিস করে, গ্রামে থাকার সুবিধা এটা আর কি আমি গ্রহণ করতে পারছি। শহরে থাকলে অন্তত এটা আফসোসই করা হতো। আর রাস্তা ভেতর মাঝখান দিয়ে অথবা দুপাশ দেখতে পরিষ্কার আছে, অর্থাৎ কাদা নাই, সেভাবে বেছে বেছে যেতে হবে, নয়তো সাইকেলটা আবার আমার ওয়াশ করা লাগতে পারে, যেটা একদম লেন্দি প্রসেস, শর্ট টাইম ওয়াশ করলে সেটা ভালো হয় না। অবশেষে অত্যন্ত মসৃণ একটা রাস্তা পাইলাম, যেটা আমাদের নিরাদাকুষ্টি হাইওয়ে থেকে ভালো। একটা সাইনবোর্ড দেখে বুঝতে পারলাম এটা জাঙ্গালিয়া, অর্থাৎ নিশ্চিন্তপুর বসন্তপুরের পাশাপাশি গ্রাম। নাম শুনেছি অনেক আগে কিন্তু এদিকে আসা হয় নাই, এই প্রথম আসলাম, যে কারণে সবই আছে না। তবে এখন ভালো লাগছে, রোডটা অত্যন্ত মসৃণ, গ্রামের রোড হলে কী হবে এটা ভালো মতো করছে। তবে হ্যাঁ, হাই স্পিডের ক্ষেত্রে কী হবে বলতে পারতেছি না, তবে কে এই রাস্তা হাই স্পিডে চালাবে, যে চালাবে সে পাগল ছাড়া কিছু না। তবে এই মুহূর্তে আসলেই ভালো লাগছে। সামনে এটা বড় একটা বটগাছ, এটা মেবি ঈদগাহ, হ্যাঁ হ্যাঁ এটা ঈদগাহ, পাশে বড় একটি বটগাছ, আমাদের গ্রামে বটগাছ ছিল কিন্তু এটা মারা গেছে, অর্থাৎ ঝড়ে ভাঙছিল, যাই হোক ওটা বাদ দিই। এটা অবশ্য এখনও গুগল ম্যাপ দেখি নাই, আন্দাজে একদিকে যাওয়া শুরু করছি, ম্যাপটা দেখে নিতে হবে, তা নাহলে আবার দেখেছে ভুল পথ অন্যদিকে চলে যাচ্ছি, সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তবে ওয়েদারের কারণে এই মুহূর্তে ভিডিও কোয়ালিটি কেমন আসছে এটা সঠিক জানি না, দেখার পর বুঝতে পারবো। আশা করি আপনারা এই কোয়ালিটি হজম করে নিতে পারবেন, কারণ এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো ভালো গিয়ার্স নাই, যে কারণে এটা চালাতে হচ্ছে। তবে যতদূর জানি উইন্ড নয়েজটা আপাতত নাই, কারণ আগে ফোনের এক্সটার্নাল মাইক্রোফোন যেটা, সরি ফোনের যে ইন্টারনাল মাইক্রোফোন সেটাতে ইউজ করতাম, এখন একটা এক্সটার্নাল মাইক্রোফোন লাগাই, যেটার কারণে কোয়ালিটি কিছুটা ভালো আসে, অন্তত উইন্ড নয়েজটা কম থাকে। তবু মাঝে মধ্যে কীভাবে চলে যায় তো জানি না, কিছুটা উইন্ড নয়েজ থেকে যায়, কেন এটা আসে এটা সম্ভবত মাইক্রোফোন পজিশনের ভুলের কারণে এরকম হয়। তো গুগল ম্যাপটা দেখে নিই তারপর আবার আসছি। এই ভিডিওটার টাইটেল কী দেবো সেটা এখন কনফিউশনে পড়ে গেছি, ভিডিওতে আলোচনা করছি, কারণ এই মুহূর্তে মাথায় তিনটা আইডিয়া আসতেছে। বেরোলাম মর্নিং রাইডে, মর্নিং রাইডে বেরিয়ে হয়ে গেল অ্যাডভেঞ্চার রাইড, এবার অ্যাডভেঞ্চার রাইডে বেরিয়ে গুগল ম্যাপে পাগলামো দিব কোনটা, তাহলে আবারও কনফিউশনে পড়ে গেলাম। আর কারণ গুগল ম্যাপে তো এমনি সাধারণত রাস্তা ভুলভাল দেখিয়ে পাগলামো করে, সেই সুবাদে এবার রাস্তা দেখি সামনে ইটের রাস্তা
একদম সেই যে মেকাড্রম করণ নাকি যে মেকাড্রম সেই রাস্তা, ওটা দেখি মোটা করে দেখাচ্ছে, আর চিকুন একটা ফালি রাস্তা দেখাচ্ছে, সেটাই যে পিচ ঢালা রাস্তা বলেন এটা কি বলা যায়। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে রাস্তা চওড়া অনুযায়ী ম্যাপে দেয়, আমার এটা বিশ্বাস হয় না, কারণ খুব চিকুন নালি রাস্তাটাও দেখছি অনেক মোটা করে দিছে ম্যাপে, এখন কি জানি ম্যাপ কোনভাবে দেয়। তবে গ্রামের চেহারাটা সচরাচর যে গ্রাম দেখা যায় সেরকমই চেহারা, তেমন কোনো নতুনত্ব নাই, মাঝে মাঝে কিছু বট গাছ এই এক্সট্রা। তবে এদিককার গ্রামগুলোতে পাকা বাড়ির সংখ্যা কিছুটা কম, না ভুল বললাম, আছে আছে এদিকে আছে, আমি যেখান থেকে আসলাম ওখানে একটু কম ছিল, এদিকে যথেষ্ট আছে। এটা আমি তেঁতুল গাছ, তেঁতুল নাই ফাঁকা। ম্যাপ আর রাস্তার দিক নির্ধারণ করে মনে হচ্ছে এটা যতদূর সম্ভব জাঙ্গালিয়া থেকে বোয়ালিয়া বাজারের রাস্তা, কারণ বোয়ালিয়াতে দেখছিলাম এই বড় বড় একটা রাস্তা আসলে, মেবি এটাই সেই রাস্তা। যাই হোক, রাস্তাতে আসার ইচ্ছা ছিল, উল্টা বিপরীতে এই রাস্তাতে যাচ্ছি। হ্যাঁ, এটা বোয়ালিয়া গ্রাম, অবশেষে বিদ্যালয়ের সাইনবোর্ড দেখে বুঝতে পারলাম, মেবি সামনে বোয়ালিয়া বাজার, খুব কাছে। আবার রাস্তায় মোড়, এবার কোন দিকে যাব আবারও ম্যাপ দেখতে হবে, ডান দিকই হবে আশা করাতে। একটা 10 এপের মোড় ছিল, যে কারণে আবার কনফিউশনে পড়ে যাচ্ছিলাম, পরবর্তীতে বুঝলাম যে না এটা আবারও সোজা গিয়েছে, অর্থাৎ বাজার বরাবর গেছে। এই মুহূর্তে সূর্য ওঠে নাই তেমন, যে কারণে সঠিক দিক ঠিক করা যাচ্ছে না। আর অনেকে হাসতে পারেন যে কী সূর্য দেখে এখন কেউ দিক ঠিক করে কিনা, যে হ্যাঁ এখনও অনেকেই সূর্য দেখে দিক ঠিক করে, তার মধ্যে আমি একজন আছি, কারণ ফোনে জিপিএস ম্যাপ অনেক সময় ভুল করে, কিন্তু সূর্য দিয়ে দিক ঠিক করাটা কখনোই ভুল হয় না। তবে যদি ভর দুপুরবেলা তাকান তাহলে মাফ করবেন, আপনি ভুল করছেন, কারণ দুপুরবেলা দিক ঠিক করা খুবই কঠিন, বেলা হয় এদিকে থাকতে হবে না ওদিকে থাকতে হবে, টাইম অনুযায়ী সেটা দেখে আপনি দিক ঠিক করে নেবেন। সামনে বোয়ালিয়া বাজার, অর্থাৎ বোয়ালিয়া বাজার চলে এসেছি, আর এরপরে বাকি রাস্তাটা আপনাদের চেনা, এটা দেখাচ্ছি না, আর মেবি এই ভিডিওটা একবার আসবে না, কয়েকটা পার্টে আসবে। আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।